আমার সামনে চল, চল আয় বস দেখি। দেখ তো একবার তাকিয়ে, নিজেকে দেখ, কি এই দেখো নথটাই তো পড়ায়নি। এই মিনু, মিনু তোর মনে আছে তোকে বিয়ের সময় নথটা পরিয়ে কি বলা হয়েছিল? এটা আমাদের বাড়ির একটা নিয়ম বা রীতি বলতে পারিস। এই যে নথটা, এটা আমাদের বাড়ির বউয়ের লজ্জা আর সম্ভ্রমের প্রতীক। জীবনে কয়েকবার এর দরকার তোর পড়বে। আজ ফুলশয্যায়, সাধে ঠাকুর বরণের সময়, আর নিজের জামাই বা বৌমা বরণের সময়। সাবধানে রাখিস কিন্তু। মনে আছে দিদিভাই, এই নথ হলো পালবাড়ির ঐতিহ্য। বিয়ে, ঠাকুর বরণ, সাধ বা বধূ বরণে এই নথ পড়তে হয়। আর বিয়ের দিন কোনে নথ পড়বে, আর বর নথ খুলবে ফুলশয্যার রাতে। ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আমি কেন লজ্জা পাই? তাই বুঝি তোর বেবি কিন্তু সব শুনছে। আচ্ছা দিদি ভাই, তুমি আজে বাজে কথা বলছো, আর শব্দ আমার নামে। আমি কি আজে বাজে? ঠিক আছে ঠিক আছে, চল, এই দেরি হয়ে যাচ্ছে রে, সবাই অপেক্ষা করছে, সাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে এক্ষুনি, সময় হয়ে গেছে। সে কি সুন্দর করে একটু মাথায় ঘোমটা দে তো, চোখ ফেরানো যাচ্ছে না। চল মিনু। কি গো বড় বউ, কি কি রান্না করলে গো? আমাদের মিনুর প্রিয় খাবার কি? তোমরা শুনলে না, একেবারে হেসে গড়িয়ে যাবে ওর কি প্রিয় খাবার। কেন হাসবো কেন, মিনুর প্রিয় খাবার কি? ওই তো কৃষ্ণা, বলো দে মিনুর প্রিয় খাবার কি? সে দারুণ খাবার গো, রান্না করতে গিয়ে তো আমি একদম হিমহিম খেয়ে গেছি। কি রান্না গো? ছোটবেলা থেকে আমাদের মিনুর দুটো জিনিস খুব প্রিয়, একটা হচ্ছে চিতল মাছের কাঁটা চচ্চড়ি, আর প্লাস্টিকের চাটনি। প্লাস্টিক চাটনি, সেটা আবার কি গো? ওই তো কাঁচা পেঁপের চাটনি গো, ওটাকেই তো প্লাস্টিকের চাটনি বলে। তবে মেয়েদের তো এই সময় পেঁপেটা দিতে নেই, সেটার জন্য ওই রান্না করেছে কৃষ্ণাই, ওই কাঁটা চচ্চড়িটা রান্না করেছে। সে কি শাশুড়ি রাঁধেনি? না না, ছোটো তো বাকি সব খাবার রান্না করেছে, ডাল শুক্তো পায়েস সব ছোটোই রান্না করেছে। আয়া পড়ছি, আয়া পড়ছি, সব 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 সব। হ্যাঁ বৌদি, আয়া পড়ছি। এই তো বাহ, খুব সুন্দর হয়েছে, কত রকম পদ। এই বৌদি, আমি মিনু মাইর লেগা এই চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আইছি। লন লন লন, চিংড়ি মাছের মালাইকারি? বাঙালরা বাঙালরা কবে এই চিংড়ি মাছের মালাইকারি বানাতে শিখলো? হ্যাঁ শোনো, ওসব মিনু খাবে না, আমি বানিয়েছি নারকেলের দুধ দিয়ে মিনু এই চিংড়ি মাছের মালাইকারিটা খাবে। এই ঘটির পোলা কয় কি? হ্যাঁ কি কইতেছে, কি কইতেছস রে? চিংড়ি মাছের মালাইকারি, তোর চিংড়ি মাছের মালাইকারি খাবো মিনু মা? এই তো ওই ঘটি গুলান রে, রান্না কারে কয় শেখালো কেডায়? হ্যাঁ শেখালো কেডায়, কেডায় শেখালো? আগে তো ওই নুসি নেবু আর লঙ্কা খাইয়াই কাটতো দিন। চল আমার মিনুমা, আমার চিংড়ি মাছের মালাইকারি খা। না ও না, একদম নয়। কি না? বাঙালরা মালাইকারি বানাতে পারে। আচ্ছা আচ্ছা, তুমি মালাইকারি বানিয়েছো তো, বলো তো দেখি কি কি মশলা পড়ে। তোরে না কমু, সব আমি কমু, সময় মতো কমু। মালাইকারি অহন, মালাইকারিতে কি কি মশলা লাগে সেইটা কমনের সময় নাই। আরে আমাগো দেশের মালাইকারি খাইয়া দেখ, আঙ্গুল চাটবি।
ওই সব রান্নাতেই ওই খানিকটা ভস্যে ঘি ঢালার মতো ঘি ঢাইলে দিদি যদি রান্না হয়ে যাইতো তাহলে তো হইতই। দাদা তোমার না এই বরাবরের এই স্বভাবটা না, ওই বর্ডার ক্রস করা, এটা একটু বন্ধ করো। হ্যাঁ শোনো, ওই মিনু আমার হাতের মালাগাড়ি খাবে। দেখছেন বৌদি, দেখছেন আসপর্দা খান, দেখছেন এই আপনি গো আশকারা পায়া পাই এরকম মাথায় উঠতেছে। আরে আমি হইলাম গিয়া মিনুর বাপ মা দুই, কত আশা করিয়া লইয়া আইছি আমি। আচ্ছা আপনি কোন তো বৌদি, আমি রান্না জানি না, আমি কি শুধু কাঠামো গড়ি, আমি রান্না রান্না করতে পারি না। শুরু হলো ইমোশনাল অত্যাচার। শোনো, আমি থাকতে তোমার হাতের মালাইকারি মিনুকে আমি কিছুতেই খেতে দেবো না। চুপ, উড়ি তুলে ঝগড়া করিস না। মিনু ঘটি বাঙাল দুজনেরই খাবার খাবে, ঠিক আছে? আচ্ছা বড় মা। ছোট ছোট পায়েসটা নিয়ে আয়। কৃষ্ণা কৃষ্ণা, একবার এদিকে শুনে যা তো। বলো। শোন না, এর মধ্যে চিংড়ি মাছের মালাইকারি আছে, একটা বাটিতে ঢেলে দিয়ে যা, আর একটা ছোট বাটিতে একটু ঘিও নিয়ে আসিস। বৌমা বৌমা। যাই মা, সময় তো চলে যাচ্ছে রে। আরে মিনুকে নিয়ে আয়। এই নাও দিদি ভাই। হ্যাঁ পায়েস। ও মা, কি সুন্দর করে সাজিয়েছ গো। আজ বৌমাকে তুমি কি দিচ্ছ? আমাদের পরিবারের একটা নিয়ম আছে, আজ শাশুড়ি বৌমার পায়ে আলতা পরিয়ে দেবে, কঙ্কন দেবে, অষ্টধাতুর চুড়ি দেবে। আর তুমি তুমি কি দিচ্ছ? আমি কি দেব দেখি। ও সারপ্রাইজ। ওই তুই দেখ না মিনু কি করছে। ওই তো মিনু এসে গেছে। বারে মিনু, কি সুন্দর লাগছে রে তোকে দেখতে। মালাটা কই? দাঁড়াও দিদি ভাই, আমি নিয়ে আসছি। খুব মিষ্টি দেখাচ্ছে তোকে। এই চলো আমরা সবাই মিলে একটা সেলফি নি। মিনু কোন দিকে তাকিয়ে আছিস বলতো? দূর দেখো, কোথায় আপলোড করবো এটা আমি? উফ ভগবান, এদের জীবনটা বোধহয় পুরোটাই সোশ্যাল মিডিয়ায় কাটে জানো। তাড়াতাড়ি আয় এদিকে, এসো। বসা, ঠিক করে বসো, ওকে বস। দিদি ভাই তুমি তো এ বাড়ির বড় বউ, নিয়ম কানুন যা করার তুমি কর। আচ্ছা রে দে আমাকে আলতা পরানোর ওই থালাটা দে। মা ভালো হবো পাটা রাখ। এমা তুই কেন লজ্জা পাচ্ছিস? মাকে জিজ্ঞাসা কর, আমাদের শাশুড়িও আমাদের সঙ্গে এরকম করেছে। আপনি সুন্দর লাগছে।